দর্শক বন্ধু, পুনি থরে চর্চাকু আসিছি মহাদেব বুকিংস বা ব্যাটিং আপ। ছত্তিশগড়ের নির্বাচন পূর্বরু 2 নভেম্বর দিন হঠাৎ এক অভিযোগ পৌঁছিলা কি এথিরে যে মুখ্য রহিছি, খাস করি মহাদেব বুকিংস বা ব্যাটিং আপ্র ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীঙ্কু সিয়ে 500 কোটি টঙ্কার নির্বাচনী খরচ পাইঁ এক প্রকারর টঙ্কা দেইছি বলি এক অভিযোগ আসছিলা। এহা পরে পরে পুনি থরে মহাদেব ব্যাটিং আপ্কু নেই চর্চা জোর ধরছি, কারণ এথিরে প্রবল মাত্রারে রাজনীতি পশি যাইথিবার দেখিবাকু মিলুছি। গোটিয়ে পটরে বিজেপি সিধাসলখ এই ঘটনা পাই বাঘেল সরকারকু টার্গেট করিথিবা বেলে পলটা জবাব মধ্য কংগ্রেস তরফ দিয়া যাইছি এবং এই অভিযোগকু খোদ বাঘেল হি খণ্ডন করিছন্তি। তো প্রশ্ন উঠুছি, এই মহাদেব ব্যাটিং আপ্কু নেই এতে চর্চা রহিবার কারণ কম? এবং নিকটরে ভারতর যে ইনফরমেশন টেকনোলোজি মিনিষ্ট্রি রয়েছে বা সূচনা ও প্রসারণ মন্ত্রালয় রয়েছে, খাস করে এমানে এবে 22টি ব্যাটিং আপ্কু বেআইন দর্শাই বন্ধ করে দিয়েছেন বা ব্যান লগাইছেন, এবং তাহা বি যেতবে এর খোলতাড় ভারতর ইডি ডিপার্টমেন্ট করছে, এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট, সেমানকর অনুরোধ ক্রমে সেমানকর চিঠির উত্তর রখি ভারতর আইটি মন্ত্রালয় 22টি বেআইন ব্যাটিং আপ্কু ব্যান লগাইবা জনা পড়ছে। তো মোটামুটি ভাবরে যদি আমি দেখিবা এই বর্ষ মার্চ মাসরে প্রায় এভাবে অর্থ তুষারপাত আর্থিক কারবার যাহাকে বেআইন ভাবে করা যাওতিলা, এহাকু নেই ভারত সরকারঙ্ক তরফরু 138টি ব্যাটিং আপ্কু ব্যান করা যাইতিলা। যদি আমি 2020 কথা বি দেখিবা তাহলে ভারত সরকার প্রায় অনেক আপ্কু ব্যান করিছে, এবং খাস করে যেউঠারে চীনর টঙ্কা লাগিবার জনা পড়িছি বা চীন তরফরু টঙ্কা আসি এই আপ জরিয়ারে বিচরণ হওয়া বা কারবার হবার কথা সামনাকু আসিছি, সঙ্গে সঙ্গে ত্বরিত গতিরে অনেক আপ্কু ব্যান করা যাইছি। কিন্তু এটি প্রশ্ন উঠুছি মহাদেব বুকিং বা মহাদেব ব্যাটিং আপ প্রকৃতরে এহা কোন, এ সম্বন্ধে জানিবা পূর্বরু প্রথম কথা তো বুঝি যাওয়া কথা কি ব্যাটিং আপ কোন। আপন মানে নিয়মিত ভাবরে যেতবেলে মোবাইল খুলুচন্তি সেতবেলে বা যদি আপন ইন্টারনেট কু যাওচন্তি অনেক গুড়িয়ে জুয়া খেলা ভি খেলকু প্রোৎসাহিত করা যাচ্ছে, এথিরে তাস খেল আসুচি, রমি খেল আসুচি, বিভিন্ন প্রকার খেলরে টঙ্কা লগাই এক রকম জুয়া খেলিবা পাই প্রোৎসাহিত করা যাচ্ছে, এথিরে আপন টঙ্কা লগাইবে, যদি খেলরে বিজেতা হবে আপনকু কিছু অধিক টঙ্কা এহা বাবদরে পাইবে। তো মহাদেব ব্যাটিং আপ মধ্যে এভাবে এক আপ যেউথিরে খেল খেলা যাই লোকমানকু এথিরে আকর্ষিত করা যাচ্ছিলা, কিছু লোক বিজেতা হউতিলে এবং কিছু লোক লগাতার পরাজয় হউতিলে। কিন্তু এই ঘটনা সেতবেলে চর্চাকু আসিলা যেতবেলে বহু লোক এথারে পরাজিত হলে এবং এই মহাদেব ব্যাটিং আপ জরিয়ারে কেবল মালিক হি ধনবান হলা, অর্থাৎ কোনসি না কোনসি বাটরে এই খেলগুড়িকরে বেআইন বা অসঙ্গত অবস্থায় খেলর মোড়কু বুলাই লোকমানক ঠারু টঙ্কা হড়প করি এই সংস্থা ধীরে ধীরে ধনী হবাকু লাগিলা। এবং সবুঠু বড় কথা, যদি আমি ইডির রিপোর্টকু দেখিবা তাহলে এথিরে এই যে হাওয়ালা টঙ্কা কারবার করিবা পাই অনেকগুড়িয়ে বেনামি অ্যাকাউন্টকু মধ্যে পরিচালিত করা যাচ্ছিলা মহাদেব ব্যাটিং আপ সংস্থা দ্বারা। এবং চকিত হেবে কি প্রত্যেক দিন প্রায় 200 কোটি টঙ্কার কারবার এই ব্যাটিং আপ করুথিলা, তা অর্থাৎ কেতে লোক এই ব্যাটিং আপ জরিয়ারে ঠকেইর শিকার হউতিলে তাহা মধ্যে এক বড় ধরনর প্রশ্নবাচী এবং এক বড় ধরনর রাকেট এথিনেই কার্য করুথিবার জনা পড়িছিলা। কারণ এই ব্যাটিং আপ যেতবেলে লগাতার টঙ্কা কমাইবা আরম্ভ কলা সেতবেলে এহাকু সে এক বড় বড় কোম্পানি মানে যেমিতি ফ্রাঞ্চাইজ দিয়ন্তি সেমিতি ডিলরশিপ দিয়ন্তি সেমিতি এহা ভারতর মধ্যে অধিকাংশ লোককু ডিলরশিপ বা ফ্রাঞ্চাইজ যোগাইবা আরম্ভ করিছিলা। এবং এমানকর রেশিও থিলা বা আকলন থিলা কি এই যে ডিলরশিপ যেমানে নেবে সেমানে যে খেল করাইবে সেমানে যে বেআইন ভাবে টঙ্কা কারবার করিবে এথিরু 70% সেই ডিলরশিপ নেইথিবা ব্যক্তি রখুথিবা বেলে 30% সিধাসলখ মহাদেব ব্যাটিং আপ্কু দেব। এই চুক্তি অনুযায়ী অনেকগুড়িয়ে ডিলরশিপ বা ফ্রাঞ্চাইজি ভারতরে খুলিছিলা মহাদেব ব্যাটিং আপ। মোটামুটি ভাবরে এই ঘটনা সামনাকু আসিলা কেবেটি, এহার দুইজন মুখ্য বর্তমান আরোপি জনে হেলে সৌরভ চন্দ্রাকর, অন্য হেলে রবি উপল। সৌরভ চন্দ্রাকর অতীতরে জনে ফল জুস বিকুথিবা ব্যক্তি থিলা এবং পরবর্তী অধ্যায়ে দুবাই যাই সেঠারে এভাবে এক ঠকেই আপ খুলিবার সফল হেলা এবং পরবর্তী অধ্যায়ে তার ব্যাপার
ବଢ଼ି ଚାଲିଲା। ତ ମଝିରେ ଦୁବାଇରେ ସୌରଭ ଚନ୍ଦ୍ରାକରର ଏକ ବାହାଘର ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା। ଏଥିରେ ସେ ପ୍ରାୟ 250 କୋଟି ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ କରିଥିଲା। କେମିତି ଖର୍ଚ୍ଚ କରିଥିଲା? ଏଥିରେ ଅନେକ ଗୁଡ଼ିଏ ବଲିଉଡ଼ ଷ୍ଟାର ଯୋଗ ଦେଇଥିଲେ। ରଣବୀର କପୁର, ଶ୍ରଦ୍ଧା କପୁର, କପିଲ ଶର୍ମା, ନେହା କକ୍କର, ଟାଇଗର ଶରଫ, ଏଇଭଳି ଅନେକ ଗୁଡ଼ିଏ ନାମୀ ଦାମୀ ବଲିଉଡ଼ କଳାକାର ସେମାନେ ତାଙ୍କର ସେଥିରେ ପରଫର୍ମାନ୍ସ ଦେଇଥିଲେ, ନିଜର କଳା ପ୍ରଦର୍ଶନ କରିଥିଲେ ଏବଂ ବିପୁଳ ଟଙ୍କା ରୋଜଗାର କରିଥିଲେ। ଯେତେବେଳେ ଏହି ଟଙ୍କା ଦୁବାଇରେ ଖର୍ଚ୍ଚ ହେଉଥିବାର ଦେଖାଗଲା, ସେତେବେଳେ ଏହା ସନ୍ଦେହର ନଜରକୁ ଆସିଥିଲା ଏବଂ ଏହା ପରେ ପରେ ଏହା ଉପରେ ଛାନବିନ ଆରମ୍ଭ ହୋଇଗଲା ଏବଂ ଏମାନଙ୍କର ଲିଙ୍କ ଛତିଶଗଡ଼ରେ ସିଧାସଳଖ ମିଳିଥିବାରୁ ଏହି ଦିଗରେ ଇଡି ଆସି ଛାନବିନ ଆରମ୍ଭ କରିଥିଲା। ଏବଂ 27 ଅକ୍ଟୋବରର ଛାନବିନରେ ମହାଦେବ ବେଟିଂ ଆପ୍ର ପ୍ରାୟ 450 ରୁ ଉର୍ଦ୍ଧ କୋଟି ଟଙ୍କାର ଆସବାବପତ୍ର ବା ସମ୍ପତ୍ତିକୁ ଆଟାଚ କରିଦେଇଥିଲା ଏନଫୋର୍ସମେଣ୍ଟ ଡିରେକ୍ଟୋରେଟ। ଏହା ପରେ ପରେ 2 ନଭେମ୍ବରର ଯେଉଁ ଇନକ୍ୱାରିରେ ଆଉ ଏକ କୋରିଅର ବା ମେନ୍ କୋରିଅର ବୋଲି କୁହାଯାଉ, ଯିଏକି ଯେମିତି ଜାଣିଥିବେ ଆପଣ ଗୋଟିଏ ଜାଗାରୁ ଅନ୍ୟ ଜାଗାକୁ ଟଙ୍କା ପଠାଇବାକୁ ହେଲେ ଗୋଟିଏ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଲୋକ ଆସିବ, ଟଙ୍କା ଉଠାଇବ, ଅନ୍ୟ ଜାଗାରେ ଦେଇଦେବ ଏବଂ ଚାଲିଯିବ। ଏହାକୁ ମୋଟାମୋଟି ଭାବରେ ଫାଇନାନ୍ସ କୋରିଅର କୁହାଯାଉ ବା ମେନ୍ କୋରିଅର କୁହାଯାଉ ବା ଫିଜିକାଲ କୋରିଅର କୁହାଯାଉ, ଏମାନେ ଏହି କାମ କରୁଥିଲେ। ଏହାର ଏକ ଇମେଲର ପର୍ଦ୍ଦାଫାସ ହେଲା ଏବଂ ଏଥିରେ ସିଧାସଳଖ ବର୍ତ୍ତମାନର ଛତିଶଗଡ଼ର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ବାଘେଲଙ୍କ ନାଁ ଆସିଥିଲା, ଯେଉଁଥିରେ 500 କୋଟିରୁ ଉର୍ଦ୍ଧ ଟଙ୍କା ତାଙ୍କୁ ଦିଆଯିବାର ଖବର ମଧ୍ୟ ରହିଥିଲା, ଯାହାକୁ ଏହି ଅଭିଯୋଗକୁ ଖଣ୍ଡନ କରିଛନ୍ତି ବାଘେଲ ସରକାର। ତେବେ ସବୁଠୁ ବଡ଼ କଥା ହେଲା, ଏବେ ଏହି ଛାନବିନରେ ପ୍ରାୟ 22ଟି ବେଆଇନ ବେଟିଂ ଆପ୍କୁ ସରକାର ରଦ୍ଦ କରିଛନ୍ତି ଏବଂ ମହାଦେବ ବେଟିଂ ଆପ୍ ବା ମହାଦେବ ବୁକ୍ସ ଅନଲାଇନ୍ ସଂସ୍ଥା ଉପରେ କଡ଼ା ନଜର ରଖାଯାଇ ଏହା ଉପରେ ଛାନବିନ କରାଯାଇଛି ଏବଂ ଏହି ଟଙ୍କାଗୁଡ଼ିକ କେମିତି କେଉଁ ବାଟରେ ଆସୁଥିଲା, କେମିତି ଖର୍ଚ୍ଚ ହେଉଥିଲା, ଲୋକମାନେ କେମିତି ଠକାମିର ଶିକାର ହୋଇଥିଲେ ଆଦି ଇତ୍ୟାଦି ଉପରେ ତଦନ୍ତ ଚାଲିଛି। ଖାସ୍ କରି ଯେତେବେଳେ ଲଗାତାର ଏଭଳି ଠକେଇ ଉଦ୍ୟମ ଆରମ୍ଭ ହେଲା, ସେତେବେଳେ ଅନେକ ବଡ଼ ବଡ଼ ସିଟି, ବାଙ୍ଗାଲୋର କୁହନ୍ତୁ, ମୁମ୍ବାଇ କୁହନ୍ତୁ, ପାଟନା କୁହନ୍ତୁ, ଛତିଶଗଡ଼ କୁହନ୍ତୁ ବା ସେହିଭଳି ବଡ଼ ବଡ଼ ସହରମାନଙ୍କରେ ଲୋକମାନେ ରୀତିମତ ଯେତେବେଳେ ମହାଦେବ ବେଟିଂ ଆପ୍ ଦ୍ୱାରା ଠକେଇର ଶିକାର ହେଲେ ସେମାନେ ଅଭିଯୋଗ କଲେ। ଏହି ଅଭିଯୋଗର ଆଧାରକୁ ନେଇ ଏହାର ତଦନ୍ତ ଆରମ୍ଭ ହୋଇଛି। ତେବେ ଆଗକୁ ଚାଲି ଏ ସମ୍ବନ୍ଧରେ ଯେକୌଣସି ଘଟଣା ସାମ୍ନାକୁ ଆସେ ଆମେ ନିଶ୍ଚିତ ମାତ୍ରାରେ ଡିଟିଭି ଓଡ଼ିଆ ମାଧ୍ୟମରେ ଆପଣଙ୍କୁ ଜଣାଇବୁ। ଯଦି ଆପଣଙ୍କ ଜୀବନରେ ବ୍ୟକ୍ତିଗତ, ପାରିବାରିକ ସମସ୍ୟା, କର୍ମକ୍ଷେତ୍ର ନିଯୁକ୍ତି, ବୈବାହିକ ସମସ୍ୟା, ବାସ୍ତୁଦୋଷ ଏବଂ ମାଲି ମକଦ୍ଦମା ଆଦି ସମସ୍ୟା ଥାଏ, ତାହେଲେ ସମସ୍ୟାର ସମାଧାନ ଓ ପରାମର୍ଶ ପାଇଁ ଆମକୁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ। ଜ୍ୟୋତିର୍ବିଦ୍ ଡକ୍ଟର ଭବାନୀ ଶଙ୍କର ମହାପାତ୍ର, ବୁଦ୍ଧେଶ୍ୱରୀ କଲୋନୀ, ପ୍ଲଟ୍ ନମ୍ବର 26, ଭୁବନେଶ୍ୱର। ଫୋନ୍ ନମ୍ବର 9776833302, 9439444924। ଆମର ୱେବସାଇଟ୍ www.srijagannathastro.com। ଡିଟିଭି ଓଡ଼ିଆ ଦେଖିବା ପାଇଁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଏବଂ ବେଲ୍ ଆଇକନ୍କୁ ମଧ୍ୟ ଦବାଇ ଦିଅନ୍ତୁ।